কালিয়াচক এক নম্বর ব্লকের নৌদা যদুপুর অঞ্চলের সালেরপুর উত্তর দাঁড়িয়াপুর নয়াবস্তি গ্রামের প্রায় 150 জন যুবক শ্রমিকের বিভিন্ন কাজে ভূস্বর্গ কাশ্মীরে রয়েছেন। পাশাপাশি মজমপুর আলিপুর এক ও দুই অঞ্চলের প্রায় 200 মানুষ শ্রমিকের কাজে এখনও কাশ্মীরে রয়েছেন। কেউ রেশম তো কেউ আখরোট আপেল সহ বিভিন্ন শ্রমিকের কাজে পরিবারের মুখে অন্ন জোটাতে কাশ্মীরে রয়েছেন। এই অবস্থায় পরিবারের সদস্যরা কাশ্মীরে শ্রমিক খুনের ঘটনা জানতে পেরে আতঙ্কে রয়েছেন, চাইছেন সুস্থভাবে পরিবারের অর্থ উপার্জনকারী মানুষটি বাড়ি ফিরে আসলে আর কাশ্মীরে যেতে দেবেন না। উল্লেখ্য, গত 2 আগে ভূস্বর্গ কাশ্মীরে কুলগ্রামে জঙ্গিদের গুলিতে ঝাঁজদ্রোহীর মৃত্যু হয়েছে রাজ্যের মুর্শিদাবাদ জেলার 5 শ্রমিকের। ইতিমধ্যে কফিনবন্দি সেই শ্রমিকদের দেহ ফিরেছে তাদের পরিবারের কাছে। এই ঘটনা টিভির পর্দায় দেখে রীতিমতো আতঙ্কিত মালদার কালিয়াচক 1 ব্লকের প্রায় 350 পরিবারের সদস্যরা। তাদের পরিবারের সদস্যরা এখনো শ্রমিকের কাজে কাশ্মীরের বিভিন্ন জেলায় রয়েছেন। ক্রমাগত যোগাযোগ করছেন পরিবারের সদস্যরা, চাইছেন ফিরে আসুক তাদের সন্তান স্বামী বাবা। এ বিষয়ে শ্রমিক পরিবারের এক সদস্যা হেনা বিবি জানান, আছে আমার জামাই আছে, কোথায় আছে? কাশ্মীরে। কি কাজে গেছে? কাজ করে, আপেল ভাঙে, আখরোট ভাঙে, ধান কাটা করে, তারপর সব যে পাই সেই করে। আমরা খাইটা খাইছি, খাটতে গেছে। কতদিন হলো যাওয়া? যাওয়া হয়ে 2 আড়াই মাস। কি রকম রোজগার হয়? ওইভাবেই কি সংসার চলে? ওই সবভাবে সংসার চলছে, মানে যে ছে খাটা খাইটা খুটা আনছে, সংসার চলেছে। একটা যে ঘটনা ঘটেছে জানেন কি? ওই হ্যাঁ, সকালে শুনলাম যে এরকম ঘটনা হয়েছে। তো ঠিকই কি আমাদের ছেলে মেয়ে জামাই সবাই আছে, কেমন আছে কি করছে? জানা গেছে দীর্ঘ কয়েক বছর ধরে কাশ্মীরের বিভিন্ন জেলায় শ্রমিকের কাজে যাওয়া লেগে রয়েছে কালিয়াচক 1 ব্লকের আবাইতুল হক, শাকির শেখ, সাইদুর রহমান, হাজিকুল ইসলাম, মাইদুল হক সহ প্রায় 350 জনের। এরই মাঝে উপত্যকায় শ্রমিক খুনের ঘটনায় আতঙ্কিত করেছে কালিয়াচকের শ্রমিকদের পরিবারকে। অনেকেই অশান্তির আবহাওয়া টের পেয়ে দিন কয়েক আগেই কাজ ছেড়ে পালিয়ে এসেছে গ্রামে। এ প্রসঙ্গে কাশ্মীর থেকে পালিয়ে আসা শ্রমিক রাকিবুল ইসলাম বলেন, কাজ করে জম্মু কাশ্মীরে। কি কাজ করেন? ওই পাটের কাজ করি, তারপরে ওই ধান কাটা, আখরোট ভাঙা, সেপ ভাঙা। কবে আসা হয়েছে? আমার আসা হলো মোটামুটি 8-10 দিন হলো আসা। কি কেন এসছো? ওখানকার অবস্থা মানে মহলটা ঠিক নাই, অবস্থা ঠিক নাই, ওখানে খুব ভয় আতঙ্ক। আর কেউ লোক নেই, একটাও লোক নাই, তাতে খুব ভয় গেল কি এখন নাই। আর ওখানকার মানুষও বলছে এখন ঠিক হবে না। তোমাদের দাঁড়িয়াপুর এলাকার কতটা মানুষ ওইখানে আছে এখন অব্দি? এখন অব্দি তার মোটামুটি 100 উপরে উপরে হবে। সবাই কি ওই কাশ্মীরের উপরে নির্ভরশীল করে? কাশ্মীরের উপরে নির্ভর, ওই কাজকর্ম করে ওখান থেকে ঘর সংসার চালানো হয়। এই কাশ্মীর ছাড়া কাশ্মীরই যাই। খবর পেয়েছিলাম কালকে ওই মুর্শিদাবাদের 5 রাজমিস্ত্রির কাজে গিয়েছিল, তো মেরে দিয়েছে ওদেরকে। এটা আমি কালকে খবর পেয়েছি। আমার ভাইরাও আছে, আমাদের গ্রাম গ্রামের টোলা পাড়ার লোকও আছে এখনো। এ প্রসঙ্গে কালিয়াচক 1 পঞ্চায়েত সমিতির সদস্য হাসিন আলী বলেন, এলাকার প্রায় 350 মানুষ বিভিন্ন শ্রমিকের কাজে এখনো কাশ্মীরে রয়েছেন। সেখানে শ্রমিক খুনের ঘটনা সামনে আসতে আতঙ্কে রয়েছে গ্রামের শ্রমিক পরিবারের সদস্যরা। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য হাসিন আলী জানান, এলাকায় একটাই সমস্যা, খাস করে আমাদের কালিয়াচক ওয়ালনের ব্লকের আন্ডারে প্রায় 300 থেকে প্রায় 350 লোক কাশ্মীরে দিনমজুরির কাজ করে, এবং বিশেষ করে নদা যদুপুরে উত্তর দাঁড়িয়াপুর সালেপুর নয়াবস্তি এই 3 গ্রামের প্রায় 150 থেকে 200 লোক এখনও ওখানে কাজ করছে। এবং কালকে যে একটা মুর্শিদাবাদে ঘটনা ঘটেছে, তাতে যারা দিনমজুরির কাজ করতে গেছে তার পরিবার একটা আতঙ্কের মধ্যে রয়েছে বর্তমানে। এবং আমরা দীর্ঘদিন ধরে কালিয়াচক 1 ব্লকের বিশেষ করে শেরশাহী, উত্তর দাঁড়িয়াপুর, মজমপুর এলাকার লোক, ওখানে একটা আর আমাদের বিজনেস রয়েছে, সেটা হচ্ছে রেশম গুটি খরিদ করা। এবং ওখান থেকে রেশম গুটি খরিদ করে এনে এখানে বিশেষ করে রেশমের সুতোটা আমরা এখানে তৈরি করি। কিন্তু এবছর এই যে গণ্ডগোলের কারণে চাষিরা চাষ করতে পারেনি, এবং এখানকার যারা খরিদ করতে যায় তারও আতঙ্কের মধ্যে খরিদ সেরকমভাবে প্রত্যেকটা লোক পৌঁছাতে পারেনি, যারা মানে ওখানে
পৌঁছানোর কথা। এখানকার লোক কি কি কাজে যায় ওইখানে? ওখানে যেরকম এক নম্বর একটা কুয়ো অর্থাৎ পায়খানার পাট গাড়ার কাজ, এবং ওখানে আপেল ভাঙা এবং আক্রোডের এবং ধান কাটা বিভিন্ন রকমের কাজ, যা দিন মজুরিতে যা করতে হয়। তো সব কি এই কাশ্মীরের উপরে নির্ভরশীল? আমাদের বিশেষ করে এই নয়াবাস্তি উত্তর দারিয়াপুর সালেপুর এলাকার লোক যারা দিন মজুরির কাজ করে সম্পূর্ণটাই কাশ্মীরের উপরে নির্ভর করে আসছে বা করছে। এরা মোটামুটি ১০-১৫ বছর ধরে এরা কাজ করে আসছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারগুলি, চাইছেন সুস্থভাবে ফিরে আসুক তাদের পরিবারের অর্থ উপার্জনকারী মানুষটি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, ওয়েস্টার্ন টপ, ডিজাইনার শাড়িজ, চুড়িদার, কুর্তা, লেগিংস, ফিমেল জিন্স এন্ড টপ, মেন্সওয়্যার, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Shri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.